ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন এখন ঘোর অন্ধকার ভয়ানক রাত শেষ হয়ে আসছে তোমাদের দিনের দিকে চলতে হবে এ হলো ব্রহ্মার অসীমাবদ্ধ দিন আর রাতের কাহিনী এখন আমরা বাচ্চারা শ্রীমত পেয়েছি কার ভগবানের ভগবানকেই ভক্তরা জানে না তবে তাদের সদ্গতি হবে কি করে ভক্তের রক্ষক ভগবান ভগবানের কাছে রক্ষা প্রার্থনা করে নিশ্চয় কোনো দুঃখ আছে বলে আমাদের রক্ষা করো অনেকভাবে ডাকে কিন্তু ভগবানকে কি থেকে রক্ষা করে কিছুই জানি না ভক্ত অথবা বাচ্চারা ভগবানকে না জানার কারণে কত দুঃখ ভোগ করে থাকে এখন এর অর্থ তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ আজ প্রাপ্ত মুরলী হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ ছেড়ে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন পড়াশোনায় ক্লান্ত হওয়া উচিত নয় উচ্চ থেকে সুচ্চই পড়াশোনা রোজ পড়তে হবে আর অন্যদেরও পড়াতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি পড়াশুনায় ক্লান্ত হচ্ছি না তো উচ্চ থেকে সূর্য এই পড়াশোনা রোজ পড়ছে কি আর অন্যদেরও পড়াচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন বিহঙ্গ মার্গের সেবার জন্য যুক্তি খুঁজতে হবে যোগে থেকে বাবার থেকে শক্তি নিতে হবে কৃপা বা আশীর্বাদ প্রার্থনা নয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বিহঙ্গমার্গের সেবার জন্য যুক্তি খুঁজছি কি যোগে থেকে বাবার থেকে শক্তি নিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বরদানির দিব্য পালনার দ্বারা সহজ এবং শ্রেষ্ঠ জীবনের অনুভবকারী সদা সৌভাগ্যবান হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বরদানের দিব্য পাল্লার দ্বারা সহজ এবং শ্রেষ্ঠ জীবনের অনুভবকারী সদা সৌভাগ্যবান হচ্ছে কি চেক করে চলেছে বাবা বলেছেন বাবার সাথে সাথে সকল আর আত্মাদের স্নেহী হওয়াই হলো সত্যিকারের সদ্ভাবনা তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সকল আত্মাদের স্নেহী হচ্ছে কি চেক করে চলেছে সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কুলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি